नमस्कार बंधुरा, आमी स्तब मालाकार आबार आपनादेर सामने उपस्थित होयेछि एकटा नतून भिडियो निये। जदि भालो लागे ताहले अवश्यई लाइक करबेन, शेयर करबेन आर सबस्क्राइब करबेन। आमी एखन रयेछि आनोয়ার শাহ রোডে। আনোয়ার শাহ রোড থেকে আমি আমার যাত্রা শুরু করছি। তো এখান থেকে আমি যাব আমার বাড়ির দিকে। আজকে পাম সানডেও আছে, আবার হোলিও আছে। তো একেতে সানডে, তারপরে আবার হোলি, তো দুটো ছুটি একদিনে হয়ে যাওয়াতে আজকে কলকাতার পুরো শুনশান রাস্তা। আমি আমার কাজে বেরিয়েছিলাম, তো কাজ থেকে যাওয়ার সময় কলকাতার কি অবস্থা আজকে হোলির দিনে সেটাই আপনাদেরকে আমি তুলে ধরতে চেষ্টা করছি। তো দেখুন আমার এই ভিডিওটা আর এনজয় করতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে আমি আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করে আপনাদেরকেও খুশি করতে চেষ্টা করব। তো দেখতে থাকুন ভিডিও আর এনজয় করতে থাকুন। আমি আনোয়ার শাহ রোড থেকে এখন ডান বাঁদিকে ঘুরে যাব। বাঁদিকে ঘুরে গিয়ে সোজা সামনে একটা ব্রিজ আসছে, ব্রিজটা হচ্ছে গিয়ে লেক সামনে রয়েছে রবীন্দ্র সরোবর। তো ওই লেকটাকে একটা ছোট্ট ব্রিজের উপর দিয়ে ক্রস করে যাব লেক রোড। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে, গিয়ে আমরা সারদান এভিনিউতে গিয়ে উঠবো। সারদান এভিনিউ থেকে ডান দিকে ঘুরে যাব, সারদান এভিনিউ দিয়ে ডান দিকে ঘুরে গিয়ে। তো দেখুন এই ব্রিজটা কত সুন্দর, এখানে আসলে খুব সুন্দর সিনারিটা লাগে আমার। তো আমার পেছনেই চলে গেছে ভারত লক্ষ্মী স্টুডিও, বলতে ভুলে গেছিলাম। তো আমরা এখন এই ব্রিজটার উপর দিয়ে গিয়ে সোজা সারদান এভিনিউ দিয়ে ডান দিকে ঘুরে যাব। ঘুরে গিয়ে সোজা যাব, গিয়ে গোল পার্কের কাছে আমরা আবার বাঁ দিকে ঘুরে গড়িয়াহাট ফ্লাইওভার দিয়ে সোজা আমরা যাব পার্ক সার্কাস 7 পয়েন্ট পর্যন্ত। তো এখন আমাদের ডান দিকে রয়েছে লেক, এখানে অনেকগুলো সুইমিং পুল আছে, ক্যালকাটা সুইমিং পুল, তারপরে আর একটা দু তিনখানা একটা পাবলিক সুইমিং পুল আছে। তো সকালবেলা এখানে যারা সাঁতার কাটা শিখতেও আসে অনেকে এই লেকে। তো আমরা এখন এখান থেকে সোজা ডান দিকে ঘুরে যাব, ডান দিকে ঘুরে সারদান এভিনিউ দিয়ে সোজা চলে যাচ্ছে, ওটা হচ্ছে গিয়ে শরৎ বোস রোড। আর আমরা ডান দিকে ঘুরে যাব সারদান এভিনিউ দিয়ে, গিয়ে আমরা গোল পার্কে গিয়ে গোল পার্ক থেকে ডান দিকে ঘুরে গেলে চলে যাচ্ছে আপনার যাদবপুরের দিকে, আর বাঁদিকে ঘুরে গেলে গড়িয়াহাটের ফ্লাইওভারের উপর দিয়ে সোজা পার্ক সার্কাস 7 পয়েন্টের দিকে যাচ্ছে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আমি পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে সোহাগর্তী এভিনিউ দিয়ে গিয়ে লেডিস পার্কের কাছে আমার এই ভিডিওটা আমি শেষ করব। দেখতে থাকুন ভিডিও আর এনজয় করতে থাকুন। সারদান এভিনিউটা কেমন লাগছে, চারিদিকে খুব সুন্দর গাছ, আর ডান দিকে লেক রয়েছে, ক্যালকাটা সুইমিং পুল আছে, আর একটা পাবলিক পুল আছে, খুব সুন্দর জায়গাটা। তো দেখতে থাকুন ভিডিও আর এনজয় করতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস। জয় হিন্দ, জয় ভারত, জয় জওয়ান। আর আজকে এই ছুটির দিনে রাস্তাঘাট ফাঁকা, বাইক চালিয়েও মজা।
সেটাই সেই মজাটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। একটাও গাড়ি ঘোড়া নেই, রাস্তায় লোকজনও নেই, যাও আছে চলছে দু একজন, যারা আমার মতন কাজ করছে তারা ওই রাস্তায় আছে। তো বন্ধুগণ, এখানে আমার ভিডিওটা সরি এখানে আমার বক্তব্য শেষ করছি। আর এনজয় করতে থাকুন ভিডিও, আর দেখতে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফ্রেন্ডস। আমরা এখন এসে গেছি গোলপার্ক, গোলপার্ক থেকে ক্রস করে বাঁদিকে ঘুরে আমরা এখন উঠে যাচ্ছি গড়িয়াহাট ফ্লাইওভার উপর দিয়ে। নিচ দিয়ে চলে গেলে গড়িয়াহাট মার্কেট, আর উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে সোজা গিয়ে আমরা একদম চলে যাব, গিয়ে পার্ক সার্কাসে গিয়ে 7.8 থেকে ডান দিকে ঘুরে গিয়ে আমরা সোহরাওয়ার্দী এভিনিউ দিয়ে বাঁ দিকে ঘুরে সিআরডি রোড হয়ে একদম লেডিস পার্কের কাছে গিয়ে আমার এই ভিডিওটা শেষ করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফ্রেন্ডস। জয় হিন্দ, জয় ভারত, জয় জওয়ান। তো বন্ধুরা, আমি এখন এসে গেছি বালিগঞ্জ ফাঁড়িতে। তো বালিগঞ্জ ফাঁড়ি সিগনালটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে রাস্তা ক্রস করে সোজা চলে যাচ্ছে পিকনিক গার্ডেনের দিকে, আর ওদিকে চলে যাচ্ছে সোজা বালিগঞ্জ সার্কুলার রোড, এই আর কি। তো রাস্তা ক্রস করে আমরা এখন এগিয়ে যাচ্ছি, সামনেই আমাদের বাঁদিকে পড়বে হচ্ছে বিড়লা মন্দির। তো বন্ধুরা, আমরা এখন এসে গেছি কোয়েস্ট মলের সামনে। আমাদের ডান দিকে কোয়েস্ট মল দেখতে পাচ্ছেন, আমরা এখন কোয়েস্ট মলকে ছেড়ে পার্ক সার্কাস 7.8 দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে মা ফ্লাইওভার। এই মা ফ্লাইওভারটা এসছে কংগ্রেস এক্সিবিশন রোডের উপর দিয়ে, এটা সোজা ভিক্টোরিয়ার দিকে চলে যাচ্ছে। তো আমরা বাক্সার কাছ 7.8 প্রায় কাছাকাছি চলে এসেছি, তো এটা ক্রস করলেই আমরা বাক্সার কাছ 7.8 পৌঁছে যাব। ওই যে উপর দিয়ে যেটা যাচ্ছে ওইটা হচ্ছে গিয়ে মা ফ্লাইওভার। তো সামনেই বাক্সার কাছ 7.8 দেখা যাচ্ছে। এই বাক্সার কাছ 7.8 থেকে ডান দিকে ঘুরে গিয়ে সোহরাওয়ার্দী দিয়ে এভিনিউ দিয়ে গিয়ে আবার বাঁদিকে ঘুরে যাব ডন বস্কের স্ট্যাচুর
সামনে গিয়ে। তো সিআইটি রোড দিয়ে সোজা গিয়ে আমরা লেডিস পার্কের সামনে আমার এই ভিডিওটা শেষ করব। তো আমরা এখন এসে গেছি পাকসাকা 7 পয়েন্টে। উপর দিয়ে যে মা ফ্লাইওভারটা গেছে এটা সোজা গিয়ে ইএম বাইপাসে নেমেছে, ভিক্টোরিয়ার দিক থেকে উঠে ইএম বাইপাসে গিয়ে নামছে। তো আমরা এখন সোরাপুর দিয়ে এভিনিউতে এসে গেছি। আমাদের ডান দিকে হচ্ছে গিয়ে পাকসাকাস ময়দান, আর বাঁ দিকে ওই যে লাল বিল্ডিংটা ওটা সোরাবর্দির বাড়ি ছিল, এখন বাংলাদেশ হাই কমিশনের লাইব্রেরি হয়েছে। তো আমাদের বাঁ দিকে রয়েছে এখন লেডি ব্রাহ্মণ কলেজ, আর ডান দিকে পাকসাকাস ময়দান, আর সামনে সোজা দেখা যাচ্ছে ডন বস্কের স্ট্যাচু। ডান দিকে ঘুরে গেলে কিছুটা যাওয়ার পরেই বাঁ দিকে পড়বে ডন বস্কো স্কুল। তো আমরা লেডি ব্রাহ্মণ পাস দিয়ে কলেজের কে বাঁ দিকে রেখে আমরা এখন ঘুরে যাব বাঁ দিকে সিআইটি রোডে। আর আমাদের ডান দিকে দেখা যাচ্ছে চিত্তরঞ্জন হসপিটাল, এটা হচ্ছে চিত্তরঞ্জন বাস স্টপেজ। আর আমাদের ডান দিকে হচ্ছে ডিটেকটিভস ইনস্টিটিউট, ডিটেকটিভ সেন্টার। এখানে ডিটেকটিভ ট্রেনিং সেন্টার, আর পাশেই হচ্ছে গিয়ে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ। পেছনে গেটটা ফেলে আমরা এখন এগিয়ে যাচ্ছি বাঁ পাশে। চিত্তরঞ্জন কলেজকে পেছনে ফেলে আমরা চলে এসেছি। এখন সামনেই আমাদের দেখা যাচ্ছে লেডি ব্রাহ্মণ, সরি লেডিস পার্ক। এই লেডিস পার্কের কাছেই আমি বাঁ পাশে আমি আমার ভিডিওটা শেষ করব। দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস। জয় হিন্দ, জয় ভারত, জয় জওয়ান।